পুলিশের দেয়া তথ্য বলছে দীর্ঘদিন ধরেই নেত্রকোনার পূর্বধলায় আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করে আসছিলেন যুবক ইয়াসিন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলছেন, এমন সব তথ্য থাকার পরও উপযুক্ত প্রমাণের অভাবে ইয়াসিনকে হাতে নাতে ধরা যাচ্ছিল না। তারপরও হাল ছাড়েনি পুলিশ, আর অবশেষে একটি দুটি নয় বরং শত পিস নেশাদ্রব্য ইনজেকশন সহ ইয়াসিনকে করা হয়েছে গ্রেপ্তার। রোববার দিনগত রাতে পূর্বধলার কাজী সুপার মার্কেটের পিছনের পরিত্যক্ত একটি ঘর থেকে ইনজেকশন জব্দের পাশাপাশি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। এবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর অপেক্ষা। সৌমিন খেলন, ভোরের পাতা, নেত্রকোনা।